হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মাই নেম ইজ মমিতা। তো আজকে ভাবছি, আমি অনেক কমেন্ট পাই তো হচ্ছে হেয়ার কালারের জন্য, যে দিদি তুমি হেয়ার কালার করছো কি না, ভালো একটা হেয়ার কালার করো, হেয়ার কালার করলে তো আরও ভালো লাগবে। তো আমারও কালারটা মোটামুটি ভালোই লাগে, অনেকে তো খুব কালার করে, আমার একদম পাট পাট যেই কালারটা অতটা ভালো লাগে না। তো আমি হচ্ছে একটা হেয়ার, আর একটু হালকা হালকা এখন একটু গ্রে হেয়ারও হচ্ছে, আগে কোনো আমার গ্রে হেয়ার ছিল না, সেজন্য আমি সেরকমভাবে কোনোদিনও কালার করিনি। তো এখন হালকা হালকা গ্রে হেয়ার দেখা যাচ্ছে একটা দুটো, তো আমি ভাবলাম একটা হেয়ার কালার ট্রাই করি। তো আমি হচ্ছে আগে, অনেক আগে লরিয়াল করেছিলাম একবার, অরিফ্লিমের একটা কালার করেছিলাম, তো ওগুলো ভালো। আমি লরিয়াল আমি দুবার করেছিলাম, তো বেশি একটা আমি কালার হেয়ার কালার ইউজই করিনি। তো আজকে ভাবছি একটু হেয়ার কালারটা করব, হেয়ার কালারটা চেঞ্জ করব। তো আমার একদম ব্ল্যাক কালারটা ভালো লাগে না, ডিপ তোমার ব্রাউন কালারটাও ভালো লাগে না, তো ব্ল্যাক ব্ল্যাক মনে হয়। তো আমি বি ব্ল্যান্ডের এই হচ্ছে হেয়ার কালারটা আমি নিয়েছি। তো এটা হচ্ছে আমার হেয়ার কালারটা হচ্ছে হানি লাইট গোল্ডেন ব্রাউন, তো 5.32 তো আমার শেড। তো আমার এই কালারটা খুব ভালো লাগছিলো, তো ট্রাই করে দেখি যে আমার হেয়ার কালারে এই কালারটা কতটা আসে, আর কীরকম মানে কালারটা কীরকম আসে আর কত দিন থাকে। তো বি ব্ল্যান্ডের হেয়ার কালারটা করছি, বি ব্ল্যান্ডের আমি কিছু প্রোডাক্ট ইউজ করেছি, তো আমার ভীষণ ভালোই লেগেছে, সেই কারণে বি ব্ল্যান্ডের এই হেয়ার কালারটা আমি নিলাম। তো এই হেয়ার কালারের এই বক্সটা, তো এইবার আমি আজকে কালারটা করে দেখছি যে কীরকম কী আসছে। তো চলো তোমাদের প্যাকেটে দেখাই যে কি কি আছে এই হেয়ার কালারে, এই বক্সে কি কি আছে। প্রথমে তোমাকে কি কিভাবে করতে হবে কি সব কিছু তোমার হচ্ছে লেখা আছে, সেটা ভালো করে আমি পড়ে নিয়েছি কিভাবে কি করতে হবে। তো তার সঙ্গে হচ্ছে একটা গ্লাভস দিয়েছে, এই যে গ্লাভস, তো হাতে পরে নিয়ে কালারটা করতে হবে। আর হচ্ছে তোমার এই যে একটা ডেভেলপমেন্ট, এই যে কালার, কালার, আর হচ্ছে এই হচ্ছে তোমার হচ্ছে শাইন টনিক, এই যে এই তিনটে প্রোডাক্ট তোমার হচ্ছে হেয়ারে ইউজ হবে, এই তিনটে প্রোডাক্ট। তো এই তিনটে প্রোডাক্ট ভালো করে একটা বোলে একবারে মিক্স করে নিতে হবে। তো তারপর হচ্ছে তোমার হেয়ারে অ্যাপ্লাই করতে হবে কালারটা, 30 মিনিট তোমার রেখে ওয়াশ করতে হবে। যদি যারা একটু ডিপ বার্গেন্ডি চায় তাহলে 45 মিনিট রেখে ভালো করে হেয়ারটাকে প্রথমে খুব ভালো করে হেয়ারে যা কালার আছে সেগুলো ভালো করে ওয়াশ করে নিতে হবে। তারপর আমাদের পছন্দ মতো শ্যাম্পু, এখানে তো বি ব্র্যান্ডের শ্যাম্পু কন্ডিশনারের কথা বলেছে, তো ভালো করে শ্যাম্পু করে নিতে হবে, শ্যাম্পু করে শ্যাম্পু কন্ডিশনার ইউজ করতে বলেছে। এই তো এই হচ্ছে কথা। তো আজকে ইচ্ছা আছে কালারটা অ্যাপ্লাই করবো, তো আমার ছোটো কিছু কিছু কাজ আছে সেটা মিটিয়ে নিই, তারপরে আমি কালারটা করবো, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো কীরকম লাগছে কী লাগছে। তো চলো পরে কথা বলছি। মাই বি ব্ল্যান্ডের হেয়ার কালার তো আমি মিক্স করে নিচ্ছি, প্রথমে যা যা আছে তিনটে কালার, ডেভেলপমেন্ট অ্যান্ড তোমার একটা শাইনি স্কিন শাইন যেটা আছে সেটা দিয়ে আমি একবারে ভালো করে বার করে নেবো, তিনটেই নিয়ে একবারে সুন্দরভাবে মিক্স করে নেবো। মিক্সিং বল, এখানে কোনো একটা মেটালের বাটি বলেছিলো, তো আমি এই যে প্লাস্টিকের কালারের বাটিতেই কালারটা মিক্স করছি, করে তারপর লাগিয়ে নেবো। এই যে বসে পড়েছি হেয়ারটাকে দুভাগ করে নিয়ে অ্যান্ড ভালো করে কম করে নিয়েছি, আর ভালো আগে ভালো করে শ্যাম্পু করে ক্লিন করে নিয়েছি। তারপর নেক্সট হচ্ছে কালারটা অ্যাপ্লাই করছি রুট বাই রুট, যেখানে গ্রে হেয়ার আছে বিশেষ করে যাদের গ্রে হেয়ার আছে তাদের তো রুট বাই রুট সুন্দরভাবে দিতে হবে। তো আমি ফুল হেয়ারেই আমি এই কালারটা ইউজ করছি। তো এই যে তো 30 মিনিট থেকে 45 মিনিট মতন রাখতে হবে। তো আমি ভালো করে ওয়াশ করে এসে ক্লিন করে, এই যে আমার ড্রাই হেয়ার দেখতেই পাচ্ছ, একদম লাইট হালকা একটা ব্রাউনিশ কালার এসছে, যে খুব বোঝা যাচ্ছে সেরকমও না কিন্তু ভালোই লাগছে, সুন্দর, খুব ডার্কও না খুব লাইটও না, তো খুব সুন্দরভাবে দেখতেই পাচ্ছ। হয়তো এটা কিছুদিন গেলে ফেড হলে হয়তো কালারটা একটু বোঝা যাবে, তো ভালো সিল্কি সফট মনে হচ্ছে। তো এই যে আমি খুব সুন্দরভাবে চুলটাকে স্টাইল করে নিয়েছি, সিম্পল একদম ড্রাই করে নিয়েছি, তো তোমরা দেখতেই পাচ্ছ মাই হেয়ার
তো আমার ভীষণই ভালো লেগেছে। তো হট করে একদম ডার্ক কালার থেকে একটা নিউট্রাল কালার করলে বেশি ভালো হয়, যদি ভালো না লাগে আবার হেয়ার কালার চেঞ্জ করে। আমি অত হেয়ার পার্সেন্ট না, কালার পার্সেন্ট যে থাকে না যে খুব কালার পছন্দ করে। তো তোমাদের যদি এই টাইপের ভিডিও ভালো লাগে হেয়ারে, আমার হেয়ারের সম্বন্ধে তোমরা অনেক কিছু জিজ্ঞেস করে, তো সব তোমাদের সাথে আমি এক এক করে শেয়ার করবো। তো আমি হেয়ার কালার করছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদের যদি এই হেয়ার কালার বা এই জার্নিটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আর অবশ্যই আমাকে বলবে।